হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলিভেট ইউ। আশা করি সবাই ভালো আছেন। আমের সিজন প্রায় শেষের পথে, রোজ আম খাচ্ছি বাট আম দিয়ে কিছু রেসিপি শেয়ার করা হচ্ছে না। মাঝে মাঝেই আমলাসি খেয়ে নিচ্ছি, যখন মনে হচ্ছে তখনই আম খাচ্ছি। কেউ যদি প্রিয় ফল জিজ্ঞেস করে তাহলে নিঃসন্দেহে আম বলে দেব। আমি আম না খেলে বাড়িতে কেউ খায় না, কারণ ওদের খুব কষ্ট হয় যদি আমি আম না খাই। মোস্ট ইম্পর্ট্যান্টলি, আমি আমার অ্যালার্জি আছে। বাট কে অ্যালার্জি নিয়ে ভাবে? বছরে কয়েকটা মাস আম থাকে, প্রয়োজনে ওষুধ খাবো, বাট আম খাওয়া ছাড়া যাবে না। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটার অনেক নাম আছে, আমের হালুয়া, আম কেসারি, আম শিরা, এক এক প্রান্তে এক এক নামে পরিচিত। খেতে কিন্তু ফাটাফাটি। আম নাকি আজ থেকে প্রায় 5000 বছর আগে মিডল ইস্ট, ইস্ট আফ্রিকা আর সাউথ আমেরিকা থেকে ভারতে এসেছিল। ভাগ্যে এসেছিল, না হলে আমার যে কি হতো। ভারতে সব থেকে বেশি আমের ফলন ইউপিতে হয়। ট্রাই করো আর আমাকে কমেন্টস করে নিশ্চয়ই জানিও কেমন লাগলো খেতে এই রেসিপিটা। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।